নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে চেনাই একটি গুরুত্বপূর্ণ আপডেট খবরে স্বাগত তো বন্ধুরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে উঠে আসছে কিন্তু বিরাট বড়ো আপডেট খবর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার একুশ পরীক্ষা কবে হবে তা নিয়ে কিন্তু একেবারে পরীক্ষার ডেট জানিয়ে দিয়েছে কবে কোন মাসে হতে চলেছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে আরও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট খবর তাই যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকেন খবরটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর যারা যারা এই খবরটি দেখছেন তারা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী না হয়ে থাকেন খবরটি শুনে আপনারা অবশ্যই সকলকে এটি জানিয়ে দেবেন তো চলুন বন্ধুরা যে আপডেট খবরটি বেরিয়ে এসছে তো সেটি একেবারে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো আগামী বছর মাধ্যমিক হতে পারে ফেব্রুয়ারিতে ও জুনে হতে পারে উচ্চ মাধ্যমিক আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে করোনা আবহের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চ মাসের বদলে হতে পারে জুন মাসে তবে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারিতে হলে কাটছাট করা হতে পারে সিলেবাসে তো বন্ধুরা বুঝতে পারছেন মাধ্যমিক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে আর উচ্চ মাধ্যমিক হচ্ছে জুনে তো ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে এই করোনা জনিত কারণের জন্য কিন্তু পিছিয়ে দেওয়া হচ্ছে ওটা মার্চ যে হতো মার্চের বদলে জুন মাসে হচ্ছে এবং সঙ্গে মাধ্যমিক যে যে সিলেবাস তাতেও কিন্তু একটা বিরাট বড়ো কাটছাট করা হচ্ছে সংবাদ মাধ্যমকে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে ঠিক কবে নাগাদ হবে কিন্তু এখনও পর্যন্ত ডেট ফিক্সড হয়নি তবে কোন মাসে হতে পারে সে সম্পর্কে কিন্তু একটা আপডেট এসছে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে একেবারে চূড়ান্ত ডেট চূড়ান্ত ঠিক কোন তারিখ হতে পারে সেটা জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার সিলেবাসের কাটছাটের ব্যাপারে শিক্ষামন্ত্রীর বক্তব্য আগে রিপোর্ট জমা পড়ুক করোনা আবে স্কুল বন্ধ হয় ছয় মাস স্কুল কবে খুলবে কোনো রকম কিন্তু এখনও পর্যন্ত নিশ্চয়তা নেই তাই আলোচনা শুরু হয়েছে সরকারি স্তরে আগামী বছরের পরীক্ষা নিয়ে আগামী বছর অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের ক্লাস হয়েছে মাত্র কয়েক মাস কিন্তু যারা আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্লাস এখনও পর্যন্ত একদিনও হয়নি তো সেই কারণেই বলা হচ্ছে আগামী বছরের মাধ্যমিক হতে পারে ফেব্রুয়ারিতে ও জুনে হতে পারে উচ্চ মাধ্যমিক আগামী বছর মাধ্যমিক পরীক্ষা যদি একই সময় অর্থাৎ ফেব্রুয়ারিতে হয় সেক্ষেত্রে সিলেবাস কাটছাট করা হতে পারে তিরিশ থেকে চল্লিশ শতাংশ তো সূত্রের খবর অনুযায়ী সরকারের কাছে অক্টোবরের শুরুতেই সিলেবাস কমিটির এই সংক্রান্ত সুপারিশ জমা পড়বে তো বন্ধুরা আপনাদেরকে আপডেট খবরটি জানালাম ভিডিওটি লাইক করবেন এবং এটি অবশ্যই শেয়ার করে দেবেন খুবই গুরুত্বপূর্ণ খবর যারা যারা পরীক্ষার্থী রয়েছেন এ সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ভাইরাল খবর ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে দেখার জন্য এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না